হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল, এন্ড আপনারা দেখছেন মিস টিভি। আসুস জি ফোন 7 প্রো। সো গাইস, প্রথমে আসা যাক ফোনটির আনবক্সিং এ। এটি একটি স্পেশাল আনবক্সিং হতে চলেছে। সো গাইস, বক্সটি খুললে প্রথমে পেয়ে যাবেন ফোনটির ইউজার ম্যানুয়াল, এরপর থাকছে একটি শক্ত কেস, কেসটি ফোনটিকে অনেকটাই প্রোটেক্ট করবে। এরপর পেয়ে যাবেন একটি ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি কেবল। এরপর থাকছে ফোনটি, প্যাকেটটিকে আগে এক সাইডে রেখে দিই। ফোনটি কিন্তু খুবই সুন্দর এবং জোস। সো গাইস, দেখতেই পাচ্ছেন ডিজাইনটি কিন্তু জোস। ফোনটিকে হাতে ধরলেই ফিল পাওয়া যাবে এটি একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। সো গাইস, রিভিউর শুরুতে প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লে দিকে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2340 পিক্সেলস, যার পিপিআই ডেন্সিটি 395। ফোনটির ডিসপ্লেটি ফুল স্ক্রিনের ডিসপ্লে। ডিসপ্লেটির শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন ছিল ম্যাক্স লেভেলের। এছাড়া ফুল স্ক্রিনের ডিসপ্লে হওয়ায় ভিডিও দেখার সময় কিংবা গেম খেলার সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। মোট কথা বলতে গেলে এর ডিসপ্লে সেকশনটি আমার থেকে অনেকটাই ভালো মনে হয়েছে। ফোনটির প্রোটেকশনে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এছাড়া এর ফ্রেমটি অ্যালুমিনিয়াম মেড। সো গাইস, ফোনটির ডিউরেবিলিটি আমার থেকে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে এর ব্যাক পার্টে কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া হওয়ায় এটি একটু আনপ্রোটেক্টেবল। সো গাইস, আমার ওপিনিয়ন থাকবে যারা এই ফোনটিকে ইউজ করবেন তারা যেন বক্সে দেওয়া কেসটি ইউজ করে। ফোনটির ডিসপ্লেটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড, যেটি ফোনটিকে ডেইলি ইউজে অনেকটাই স্মুথ এবং ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিবে। ফোনটির ওজন 230 গ্রাম, যা আমার থেকে অনেকটাই ভারী মনে হয়েছে, তাই ফোনটিকে এক হাতে বেশিক্ষণ ধরে ইউজ করা একটু টাফ। এছাড়া ফোনটি 700 nits পর্যন্ত ব্রাইটনেস প্রোভাইড করতে পারে। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রধান ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাগুলো হলো 8+12 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল এক কথায় অসাধারণ। এই ক্যামেরা দিয়ে আপনি জোস লেভেলের পিকচার ক্যাপচার করতে পারবেন। ফোনটির পিকচার কোয়ালিটি এক কথায় অসাধারণ। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে শার্পনেস এবং ডিটেলসে পরিপূর্ণ ছিল ফটোগুলো। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়া 3x অপটিক্যাল জুম ছাড়াও অনেক ধরনের ফিচার্স দেওয়া হয়েছে এই ক্যামেরায়। ফোনটির ক্যামেরাটি একটি মডারেটেড রোটেশন ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরাটি ফ্রন্ট ক্যামেরা হিসেবে রূপান্তরিত হয়। সো গাইস, বুঝতেই পারছেন সেলফিগুলোও অসাধারণ লেভেলের পাওয়া যাবে। এছাড়া ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K 4320p HDR মোডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে EIS মোডটিও পেয়ে যাবেন। ফোনটির ভিডিও রেকর্ডিং এক্সপিরিয়েন্স ছিল এক কথায় ম্যাক্স লেভেলের। ফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং জেন UI 7। জেন UI অপারেটিং সিস্টেমটি ছিল স্মুথ এবং ল্যাগ ফ্রি। ফোনটির চিপসেটে থাকছে স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসর, যেটি 7nm প্লাস। CPUতে দেওয়া হয়েছে ওক্টাকোর আপ টু 3.1 GHz-এর একটি প্রসেসর। GPUতে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 650। স্ন্যাপড্রাগনের 865 প্লাস প্রসেসরটি ছিল এবছরের সেরা গেমিং প্রসেসর। এটি একটি ফ্ল্যাগশিপ টু ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। সো গাইস, বুঝতে পারতেছেন গেমিং এক্সপিরিয়েন্স অসাধারণ লেভেলের পাওয়া যাবে। পাবজি এক্সট্রিম সাপোর্ট করে। এক্সট্রিম গ্রাফিক্সে পাবজি গেম প্লে করার সময় অনেকটাই বাটারি স্মুথ ফিল পেয়েছি। সো গাইস, প্রসেসরের দিক থেকে এই ফোনটি জোস। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারের 5000mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া ইনবক্সে একটি 30W-এর ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে 0-100% করতে প্রায় 60 মিনিট মতো সময় লেগে যাবে, যা এক কথায় অসাধারণ। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল মোটামুটি ভালো, তা না হেভি গেমিং এ প্রায় 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়েছে এই ব্যাটারিটি। এছাড়া ডেইলি ইউজে ফেসবুক ইউটিউবের মতো ছোট কাতা অ্যাপগুলো ইউজ করলে প্রায় 1 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে যাবে এই ব্যাটারিটি। ফোনটির সিম সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নেটওয়ার্ক সেকশনে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্টেড। ফোনটির USB সেকশনে দেওয়া হয়েছে USB OTG এবং USB Type-C। তবে একটা ব্যাড নিউজ হলো, এই ফোনটিতে কোনো 3.5mm হেড জ্যাক দেওয়া হয়নি, যা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি।
ফোনটির লাউডস্পিকারটি ছিল মোটামুটি খুবই লাউড। এছাড়া ফোনটির ডেলি ইউজে ফোনের ওয়াইফাই স্পিড ছিল খুবই ফাস্ট এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো নেটওয়ার্ক সমস্যায় পড়িনি। ফোনটির সিকিউরিটি সেকশনে দেওয়া হয়েছে সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকটি ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে দেওয়া হয়েছে র্যাম 6 GB এবং রোম 128 GB। ফোনটি একটি আপকামিং ফোন, এটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হয়নি। তবে এটি বাংলাদেশে এসে গেলে এর 8 256 GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 80,000 টাকা। প্রাইস বিবেচনায় ফোনটির দাম অনেকটাই বেশি। এর থেকে অনেকটাই কম প্রাইসে পোকো F2 Pro ফোনটি আপনার জন্য বেটার চয়েস হবে। সো গাইস, আপনি যদি পোকো F2 Pro ফোনটি রিভিউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। সো গাইস, অ্যাট লাস্ট বলতে চাই ফোনটি কিন্তু ফ্ল্যাগশিপ কিলার ফোন, এটি কোনো মতেই একটি খারাপ ফোন নয়, তবে শুধুমাত্র এর প্রাইস দিয়ে অনেকটাই বেশি। সো গাইস, যারা আসুস ফোন পছন্দ করেন এবং এই ফোনটি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন, বাকিটা আপনাদের চয়েসের উপর ছেড়ে দিচ্ছি। সো গাইস, ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন ভাই, লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে রিভিউটি এই পর্যন্তই। পুরো রিভিউটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি। Thank you.